Hey, what is up, guys? Welcome to my channel. Welcome to another video. So, আমাদের মানে আজকে সন্ধ্যা থেকে একটা জিনিস ভাইরাল হচ্ছে আনকুশ ত্রিপলারকে মারছ মানে আনকুশ ব্রাদার ত্রিপলার ভাইকে মারছ আচ্ছা গাইস একটা জিনিস বলে দেই এটা রিয়েল ত্রিপলার কিনা না আমরা এটা জানি না ত্রিপলার ভাই কিনা না প্লাস এই যে আচ্ছা ত্রিপলার ভাই দল্লাম উনি ত্রিপলার ভাই কিন্তু উনি কিন্তু একটা চ্যালেঞ্জ করতেছিলেন তার মানে ওনার কাছে কোনো গান ছিল না এইটাও মানলাম কোনো সমস্যা নাই গাইস ঠিক আছে গান নাই এমনিতেও দল্লাম নাই উনি পান নাই ঠিক আছে গাইস সমস্যা নাই বাট এই যে ত্রিপলার ভাই হ্যাঁ ভালো প্লেয়ার আনকুশ গেমারও ভালো প্লেয়ার আর গাইস এমন কোনো কথা নাই যে অন্য টিম মানে অন্য প্লেয়ার ত্রিপলার ভাইকে মারবে না বা অন্য প্লেয়ারের হাতে ত্রিপলার ভাই কখনো মরে নাই আর সবাই মানে ইউটিউবার যারা তারা যে মানে ফ্রি ফায়ারের মানে কি বলবো গড হয়ে গেছে তা না গাইস মানে একজন নো প্লেয়ার ওদেরকে মারতে পারে তো এইটা নিয়ে তো গাইস কিছু বুঝলাম না যে আনকুশ পারছে ফ্রি ফায়ার এই ত্রিপলার ডে ভাই এটা তো কিছুই না মানে আপনি যেমন আস্তা গেমের প্রো প্লেয়ার আপনি কিন্তু চারটা নুব বা একটা গাড়ির নুব এসে আপনাকে উড়িয়ে দিল তো মানে কি মানে ওই ওই প্লেয়ারটা আপনার চেয়ে ভালো বা ধরলাম ও সমান লেভেলের প্লেয়ার আর গাইজ ফ্রি ফায়ার এমন একটা জিনিস যে এটা গেম যে কে ওকে যে খাও মারতে পারে সমস্যা নেই আর এটা নিয়ে তো এত মাথা যেটা কিছু আমি জানি না সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন গাইজ কেউ প্লিজ কমেন্টে গিয়ে শুদ্ধ ব্যবহার মানে শুদ্ধ ভাষা উচ্চারণ করিবেন না এইখানে অশুদ্ধ ভাষা বা শুদ্ধ ভাষা যেটাই ধরো না কেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স আছে জানিয়ে দাও আর গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অন করে রাখবা 700 সাবস্ক্রাইবার করে দাও গাইজ মাত্র 2টা লাগে থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং তো কেসে আপলোড